অনেক বেয়ানামাজিরা জান্নাত পেতে পারে দান সদ্গা এগুলো করার কারণে আল্লাহ হয়তো জান্নাত দিতে পারে আল্লাহ বলবেন ঠিক আছে তোমাদের দান সদ্গায় আমলের কারণে মসজিদ বানিয়ে দিয়েছ মাদ্রাসা বানিয়ে এই কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম যাও ওই বান্দাগুলো যে খুশি হবে বুঝলেন জান্নাতের কাছে যা দেখবে দরজা বিশাল একটা তালা এইরকম একটা তালা ঝুলানো আছে তো বলবে আল্লাহ জান্নাত কোনটা কয় এইটা তোর জান্নাত তো তা না কেন আল্লাহ কয় চাবি নাই তবে আমার কাছে তো চাবি নাই আল্লাহ বলতেছে আমার রাসূল বলেছেন আসালা তো মেফতাহুল জান্নাত নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোর কাছে চাবি নাই কেন তুই নামাজ পড়িস নি কত লোক বলবে আল্লাহ চাবি আছে এই দেখেন আল্লাহ কয় ঢুকে তো ঢুকাবে ঠিকই ঘুরবে না আল্লাহ কয়ে কে রে চাবি পাইলি ঘরে না খেন বলে আল্লাহ খালি চাবি ঢোকে দাগ তো কাটা নাই আল্লাহ বলতেছে তো খালি রুমান নামাজ পড়ছিস তাই না সবার শেষে আগে বের হয়েছিস এদিন একটা চাবি পাইছিস কিন্তু পাঁচটা দাগ ঠাকা লাগবে ফজর জোহর আসর মাগরিব এই পাঁচটা দাগ যদি না মেলে তোর চাবি খুলবে না পাওয়া যান তোর ভাগবে নাই প্রত্যেকটা মুসলমান তখন যে আফসোস করবে যে গোটা দুনিয়া ত্যাগ করতাম তাও ভালো ছিল এক নামাজ ত্যাগ করা আমার জীবনে ভুল হয়ে গেল ধরে কথা ঠিক কিনা এখন কারা কারা মাগরে নামাজ পড়েননি তারা তৌবা করেন ও আমল বেল আর কান আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে জরে কার কথা ঠিক আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা মুমিন কারা কারা মুমিন এই বিষয়টাকে সামনে নিয়ে আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে তাদের তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে জরে কোন কয়টা কারণ আঙ্গুলের দিকে তাকায় বলেন কয় ঠা এখন আমরা সবাই দেখিত এই তিনটা বৈশিষ্ট্য আমাদের আসে কিনা এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা জুকির লহ অজিলা তুলু বহুম তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা যখন আল্লাহর জিকির করবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হবে কার জিকি এইদিকে হইস হয়ে গেলাম রাস্তার কথা হয় কেন রে এ মহাবিলের যুব কমিটি কোথায় গেল আর যুবকরা নাকি নব্বই জন মিলে মাহফিল করতেছে নব্বই জন লাগে রাস্তা সাইজ করতে পাঁচ সাত জন হলেই চলে কোনো মানুষ রাস্তায় জ্ঞান করবে না দাঁড়ায় থাকবে না রাস্তাকে দাঁড়া থাকার জন্য এ আপনার বলেন তো রাস্তা কি থাকার জন্য না চলাচলের জন্য রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে দাঁড়িয়ে থাকবে না বসার এখন জায়গা আছে ভিতরে এসে বসেন কোন হইচই চলবে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন والغوف فيه لعلكم تغلبون যারা কাফের যারা বেইমান তাদের চরিত্র হলো যেখানে কোরআনের মাহফিল হবে আশেপাশে তোমরা হট্টগোল করো মেলা লাগাও গান বাজনা খাও যারা কোরআনের মাহফিলে এসেছে তারা যেন কোরআনের হক কথা বুঝবার না পারে আজকে আমাদের বাংলাদেশে কোরআনের হক কথা বলাও যাচ্ছে না যারা বলতেছে তাদেরকে বাইরেও থাকতে দিচ্ছে না জেলের মধ্যে ঢুকায় রাখতেছে ধরেকার কথা ঠিক কি একটু হক কথা হবে

হ্যাঁ পাঁচতলা বিল্ডিং না বাইনে রাত সময় লাখ টাকার খাটে বারো হাজার টাকার কম্বল গাওয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার বাসা আমাক নামাইকে নয়টার সময় কইছে আর ভিতরে পড়াই নাই তো ওর ভিতরে কোন কম্পন নাই যার কারণে দুনিয়াটাকেই শেষ সেখানে মনে ঘরে আমার বাড়ি আমার ঘরে আমায় নামাই খেয়ে ফেরেশ কয় দুইটা আন্ত দুই ফেরেশ আল্লাহ কয় আল্লাহ এই শয়তান কি হইল আল্লাহ কয় সমস্ত বুঝতে পারছি রাত তিনটের সময় একটা ভূমিকম্প আছে ধরিকর কি কম্প যেই ভূমিকম্প হইছে ওই এত ফরছে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে। এই লুঙ্গিটা পর্যন্ত পড়ার টাইম পায়নি ভাই ই ম্যাংটা হয়ে নিছে দুই কান্ড দুই ফেরেশতা হাসতেছে আল্লাহকে প্রশংসা কেন কে আল্লাহ নয়টা সময় কি কইলো আমার নামাইকে আর তিনটা সময় নানানটা হে নামছে আল্লাহ বললেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ও হুয়া আলা গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে তার মালিককে পূরকিত মুসলমান মুমিন যারা হবে তাদের অন্তরের মধ্যে তরপর করবে যে কোনো সময় আমাকে যাওয়া লাগবে দুনিয়াতে আসার পরে যারা যাওয়ার চিন্তায় থাকে তাদের দ্বারা কোনোদিন অকাম বর্তমান দুর্নীতি হবে আজকে বাংলাদেশে যারা দুর্নীতি করতেছে লক্ষ কোটি

কুমিরের লোক কোথায় আছে ভিতরে না বাইরে লোকের কথা কিছু বলবে না ও আল্লাহ বলেছেন ভিতরে ঢোক ভিতরে ঢোক বাইরিয়া থেকে একটা বাসের মধ্যে চললেও আপনাকে লেখা আছে হাত বাইরে রাখবেন না মাথা বাইরে রাখবেন না নিজের জিনিস নিজের সযত্নে রাখেন তার মানে কি আপনি বাসের মধ্যে ওটা হাত থন আপনি মহাদেবপুর থেকে যাওয়ার আগেই আপনাকে হাসপাতালে কথা মাহফিল করবেন আর ব্যারিয়া থেকে শুনবেন ভিতরে আসেন মজাও পাবেন কালো বক্তাক দেখাও হবে তা বুঝতে সুবিধা হবে ঠিক কিনা বলেন এই যে যন্ত্রগুলো দেওয়ার কারণে অনেকে আমাকে দেখতে পাচ্ছে না মন খারাপ করে পারাচ্ছে অনেকে আর তোমরা বেড়া থাকা থাউন খোঁজো ভিতরে আসো যে কথা বলতেছিলাম অজিলাত অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সেই কম্পনের এক নম্বর হলো মৃত্যু ধরে করে এক নম্বর কি সকলে আমার সঙ্গে বলেন মিনহা খালাক নাকুম একেবারে সাউন আবার কমে গেছে মিনহা খালাক নাকুম অফিহা নয়ুম অমিনহা নিজকুম তার কে বলে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে কা কে বলে মানুষ মানুষ মরলে বিচার হবে তোমার পঞ্চ আত্মা পঞ্চরুহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম পরমাত্মার নাই কে বলে মানুষ মরে মানুষ মরিলে বিচার হবে কা তার মানে আমাদের বুঝতে হবে মরে যাওয়া মানে কি ফুরে যাওয়া মরার পরে কিন্তু মরার পরে ওদের একটা গান নাই যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলকারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তন কবরে আসো তারে সিল মারিব এমন সিল মারা মারি ভাই এরা দুনিয়াতে সমানে মারতিছে ধরে কোন ঠিক কিনা জাগা মত জাগা মত একটু মনোযোগ দিবেন তাহলে অজিলাত কুলু বহুম অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করতে গেলে এক নম্বর মরা লাগবে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে আপনি কেমন হয়ে যাবেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা মানুষ তাফুল্ল সান হাপাতোকা দিহি পলাপ্ তামু তুন্না ইল্লাফ ওয়া আন্তমুসলি মো আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই আমাদের করণীয় কি আল্লাহ আয়তের মধ্যে বলে দিয়েছে এক নম্বর হচ্ছে আত্মাকুল্লাহ ভয় করতে হবে কার এ জবান খুলে বলেন কার শুধু ভয় করলে হবে না হাত পা তোকা নিয়ম মতো ভয় করা লাগবে নিয়ম মতো যদি আল্লাহর ভয় করতে চায় তাহলে আল্লাহর হুকুম হাকাম পালন করা ছাড়া উপায় নাই এখন খুব খেয়াল করবেন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশ যুবকদেরকে নষ্ট করতেছে আমাদের যুবকের হাতে একটা করে স্ক্রিন টাচ মোবাইল থাকা মানে যুবকেরা আমি তো আমার এলাকার যুবকদের দিকে তাকায় দেখি এদেরকে হেদাতে রাস্তায় ফিরে আনতে গেলে এক এক হাজার নবীও যদি আল্লাহ পাঠায় তাও পারবে না না কারণ যেভাবে টাল বোঝেন না টাল একটা মোটর সাইকেল চালায় আমি এক ধরনের মোটর সাইকেল যেটি বসবে সেটি দোপা দোপা বোঝেন না নিচু পিছন থেকে সিঁড়িটা গেছে আমি বললাম খেরে বা টেকা পয়সা তো এটা কিনলি কেন তুই যদি এখানে বসিস তাহলে উঁচা কে বসবে একটু উছতকে বস বাবা খোর বউ বসবে তাহলে কি বুঝা যে আমি পুরুষ মানুষ নিচে থাকব বউ কে আমার উপরে রাখবো আল্লাহ কোরআনে কি বলেছেন আর রিজালু মুনা আলা নসা পুরুষরা থাকবে উপরে নারীরা থাকবে নিচে এ কথা কথা বল না কেন এই কথা আর আমাদের বাংলাদেশের একটা যানবাহনের সাইজ কি দেখছেন মরদ মানুষ নিচে থাক মেয়ে মানুষ ওপরে থাক একটু মনোযোগ দিবেন যুবকেরা মোবাইল চালায় এমন ভাবে তারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে নেটের মাধ্যমে তারা যে অন্যায় করতেছে এই যুবকদেরকে হেদাতের পথে আনা খুব কঠিন তবে সম্ভব হবে এই যুবকগুলো যদি একটা চিন্তা করে আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে আল্লাহ আফসোস করে বলেছেন মানুষ কিসের মায়ায় পড়ে কিসের ধোকায় পড়ে তোমাদের সম্মানিত আপন আল্লাহকে তোমরা ভুলে যাও আমাদের সবচাইতে আপন জনের নাম কি যারা বলতেছেন না জবান খুলে একটু জিকের হালে বলেন আল্লাহ আমাদের সবচাইতে আপন জনের নাম কি আল্লাহ আল্লাহ বলেছেন এখনো সময় আছে বাবা যা করছো করো ফিরে আসো আমি আল্লাহ মাফ করার জন্য তৈরি হয়ে আছি তুমি তো করবে আমার রহমত থেকে নিরাশ হবে না লাতকে নাতু মির রহ মাতিল্লা ইন্ন জনু বা জামিয়া ইন্নহুয় গাফরু র হে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে শোনেন একটু মনোযোগ দিয়া গভীর আত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে দেখেন অজিলাত কুলু কারে কয় কয় অন্তরের মধ্যে কম্পন কারে কয় একটু শোনে শোনে গভীর আত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে ঘুম ভাঙার কারণ হলো খাতি জাতল কবর আল্লাহ নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফুপায়া ফুপায় কানতেছে আল্লাহ রাসুল বলে খাতি যা আমি নবী ঘুমাই দুনিয়ার সবাই ঘুম পাড়ে আর তুমি কান্দো কেন খাতি বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না শোনালো খবর না আপনি না ঘুমাইলে আমি কোনোদিন দিন ঘুমাই না কারণ দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয় মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলেন কিন্তু আমি খাদি যে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার দুইটা হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই বরং আপনার দুইটা হাত আপনার চাচা আমি খাতিজার হাতে তুলে দিয়ে বললেন খাদিজা রাসুলের জীবনে বিয়ার সময় উল্টা কবর বলেন না আপনি বিয়া করছেন বইয়ের হাত আপনার হাতে তুলে দেয়নি দেয় নাই আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে দিলাম কিন্তু খাতিজার হাতে নবীকে তুলে দিচ্ছে সেদিন থেকে খাতিজা বুঝতে পেরেছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার এ নবী ছিলেন এগে জনা আলামিয়া ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ কোরআনে বলেছে আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি জোরে কোন আল্লাহ খাদিজা বলে হুজুর আপনি ঘুমায় গেলে আমি খাদিজা ঘুমাতে চাই ঘুমের পূর্বে একটা জিকির আছে সেই জিকিরটা হলো আম্মা বিইসমিকা আপনারা ঘুমের আগে জিকির করেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু আজিলাত হুমকে বুঝাতে গিয়ে বলতেছে আমুতু আগে জীবন না আগে মরা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন এই জিকির কেন করলেন এই জিকিরের বাংলা কি আরবিতে তো বললেন এর একটা বাংলা অর্থ আছে না নাই জোরে আছে না হ্যাঁ বাংলা অর্থ কি আমি মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি তুমি যদি আমাকে চেতন না করো আমি খাতিজার কোনো ক্ষমতা নাই যে আমি চেতন পাবো খালি খাতিজা আমাদেরও জিকির করতে হবে আমি যে ঘুমের মধ্যে মরে গেলাম আমাকে জাগ্রত করার মালিককে আরো জ্বরে আপনি ঘুমানোর সময় কি নামাজ না না পড়ে ঘুমাচ্ছেন না আপনাকে বলতেছি না সবাইকে লক্ষ্য করে বলতেছি আপনি যে ঘুমাচ্ছেন রাত্রে এটা কি নামাজ আদায় করার পরে ঘুমাচ্ছেন না না পড়ে ঘুমাচ্ছেন আপনি যদি আদায় করে ঘুমিয়ে যান আগে আল্লাহ ফজরা আপনার মৃত্যু দিয়ে দেয় দুনিয়ার কোন মুসলমান যদি আপনার জানাজা নাও করে তারপরও নামাজের ওসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আর আপনি যদি এসার নামাজ না পড়ে ঘুমিয়ে যান আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজা আদায় করে তারপরও আপনি জান্নাত পাবেন না আপনাকে জাহান নামে হতে হবে কারণ মান তারা করে ইচ্ছা করে একটা নামাজ যে বাদ দিল সে আল্লাহর সঙ্গে সুফরি করলো দু একজন বাদ বাকি কথা কয় না কে রে ইমানের শেষ তোর কি আমল বিল আর কান আমল বোতা লাগবে তো নামাজ নাই কার ইমানই নাই ওর আবার ইমানের ওয়াস করে কি হবে খাদিজাদুল কবর বলে এই এ তো শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে আমি যেন দেখতে পাই সর্বশেষে যেই ব্যক্তি কবরের ঘরে যাবে ওই ব্যক্তিকে পঞ্চাশ হাজার বছর কবরে থাকা লাগবে কত বছর যে বাড়ি সুন্দর করে তৈরি করতেছেন টাইস ফাইস লাগায় বলতেছেন মা সাল্লাহ আমাকে আমার একটা বাড়ি রে সবাই যাচ্ছে আর বলতে কার বাড়ি রে কার বাড়ি রে এ বাড়িতে কয়দিন থাকবেন এ কতক্ষণ কয়দিন থাকবেন পঞ্চাশ বছর কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরের বাড়িতে আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে রাসুল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে থাকা লাগবে পঞ্চাশ হাজার যে আগে গেছে তার তো আরো হিসাব নেই তাহলে পঞ্চাশ হাজার বছর যদি কবরে থাকা লাগে একটা চোখ বন্ধ করে দেখেন তো জানলা না দেখেন চোখ বন্ধ করে দেখেন বালিশ আছে কম্বল আছে দরজা নাই জানলা নাই কম্বল নাই বালিশ নাই আলো নাই সন্ধকার কবরে পঞ্চাশ হাজার বছর কেমনে থাকবো গো নবী সেই কবরকে সামনে নিয়ে আমি ছোট বাচ্চার মতন কানতেছি আমার চোখের মধ্যে কোনো ঘুম আসতেছে না আল্লাহ নবী খাদিজার কবরে চুমুতে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে আমলের মাধ্যমে সম্পর্ক করেছেন তার মানে বোঝা গেল ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে লাগবে তার আমল ধরে কি কী লাগবে আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাহ সরিদ ইন্নাল্ ইনসান আল্লাহ ফি খস ইল্লাল্লাজিনা মানুহ এক নম্বর হল ইমান দুই নম্বর হলো ওয়া আমি লু সালিয়া ডুবি বলেন খাতিজা আপনি যে নেক আমল করেছেন আপনি অন্ধকার কবরে গেলে কি হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে তাহলে কি বুঝবেন পঞ্চাশ হাজার কবর বছরের কবর যদি আল্লাহ জান্নাত বানায় দেয় তাহলে কোনো সমস্যা আছে এক আধ লক্ষ বছর থাকলে সমস্যা আছে এক আধ কোটি বছর থাকলে সমস্যা আছে তার মানে সকলের জন্য কবর থাকবে না ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের কবরকে আল্লাহ জান্নাত বানাই দেবে খাদিজার চোখের পানি বন্ধ হয় হয়নি অজিলাত বহুম অন্তরের মতো তখন এরকম করছে আল্লাহ রাসুল বলে খাদিজা আমি আপনাকে এত বড়স দিলাম যে আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দিবে এরপরেও কি আপনার চোখের পানি বন্ধ হবে না বলেন আপনার কথা আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না রাসুল তিনবার বললেন নাউজুবিল্লা 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 ইমান কাক দেখেন আল্লাহ রাসুল তিনবার বলেন কইলেন খাতিজা চমকে গিয়ে বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই এ কথা শুনে আপনি তিনবার নজরুল্লাহ বললেন কেন রাসুল বলেন ইমানের শর্ত হল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী কিন্তু আজকে আমরা অনেক মাথার টুপি দিয়া বাবার দরবারে যাচ্ছে আর বলতেছি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না এরকম নাই এই গজলে আপনি গান একটু সাইজ তত গান তাহলে সব হবে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ না খালি হাতে আল্লাহ 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 এখান থেকে ফরমান হয়ে গেল আল্লাহ ছাড়া নবীর কাছেও সাওয়াজ তাহলে পীর সাহেবের কাছে মাজারের নিয়ামত পর লাল টেনা বান্ধে আমি জিগাতলা দিয়া ওই যে আপনার শিবগঞ্জের রাস্তা দিয়ে জিগাতলা যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি এক গাছত খালি লাল কাপড় বান্ধে লাল কাপড় যাই কোনো বিপদে পড়ে ওখানে লাল কাপড় বান্ধি কি বিপদ চলে যায় আপনারা বলেন তো যারা ওখানে লাল কাপড় বান্ধিছে ওর কি ইমান আছে এ কথা না ইমান আছে ইমান নাই কারণ আল্লাহ ছাড়া নবীর কাছে না চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন ইজাজুকির যিকির আল্লাহু ওয়াসিলাত এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সাহেবরা বললেন মা হুয়া যিকির ওগো আল্লাহর নবী সেই জিকিরটা কি আল্লাহ রাসুল বললেন জিকিরটা আমি বলবো না আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা এটা এমন একটা জিকির আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছে যে জিকির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে এটা এমন একটা জিকির যে জিকিরের দায়িত্ব হেফাজতের দায়িত্ব কার হাতের হাতে আল্লাহর হাতে আজকে বাংলাদেশে যেগুলো জিকির হয় এগুলো জিকিরের তো কোনো ঢপ নাই এক এক রকম জিকির এক এক তরিকে আপনি যদি চিষ্টিয়ায় যান সেখানে এক ধরনের কাদরিয়াতে এক ধরনের নকশাবন্দিয়া আর এক ধরনের এক এক তরিকার এক এক জিকির আপনারা বলেন তো মূলত তরিকা কয়টা এই নবীর উন্মতেরা মূলত তরিকা কয়টা আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও আতিউ উলিল আমরি মিনকুম আল্লাহ বলে নাই এখানে আল্লাহ বলেছে ওয়াউলিল আমরি মিনকুম খুব খেয়াল করবেন আল্লাহ কেন এভাবে বললেন আল্লাহ বললেন আতিউল্লাহ আত্মীয় রাসুম আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো আমর তোমাদের যারা নেতা হবে তাদেরকে তোমরা মানো কতক্ষণ কতক্ষণ মানবা যতক্ষণ তোমাদের আমির আল্লাহ এবং রাসূলকে মানবে আজকে আমরা মানি কতক্ষণ ইমামকে আমরা মানি কতক্ষণ ইমাম যদি আসরের নামাদের তিন ডাকাতে বসে থাকে একটা মুসলিম তো আমরা মানি না কারণ আমরা জানি আসরের ফরজ চার রাখাত কি কোন জানি কি জানি না আজকে ইমাম সাহেব দাওরা বাস টাইটল বাস দিন চার রাখাত পড়াছে আজকে সৈরা সারি সৈরা না ক্ষমতা যাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ার ছাড়ে না এরা হলো এক নম্বর সৈরা সারি জোরে কোন কথা ঠিক কি না তো ওরে আমরা নেতা বানাইছি দেখে তুমি ইচ্ছা মতো নামাজ পড়াবা এতদিন চার পড়া পড়াছে আজকে শৈরা চের হয়ে তিন রাগাত বসে আছে চার নম্বর কাতার থেকে অটো ভ্যান চলায় ও আবার জানে আসরের ফরজ কয় রাগাত তিন রাগাতে ইমামকে বসা দেখে নেতাকে তিন টাকাতে বসা দেখে ওই চার নম্বর থেকে চিৎকার দিয়ে উঠছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমাম মনে মনে কয় তুই যতই চিল্লা আমি উঠবো না আপনারা এখন বলেন মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে কেন ভেনালের পক্ষে তোমাকে আমরা ততক্ষণ একতেতা করব তুমি যতক্ষণ আল্লাহ রাসুলকে মানবা আল্লাহ রাসুল নামাজ চার রেখা তুমি তিন রেখাতে বসবা আমরা তোমাকে নেতা মানবো না রহমা দিয়ে তোমাকে খাড়া করে দেবো জরে যখন কথা ঠিক কিনে আমরা পীর মানব ততক্ষণ পীর নবীর তরিকা মোতাবেক থাকবে যতক্ষণ জোরে যখন কথা ঠিক না পীরের মধ্যে নবীকার তরিকা নাই বুঝবেন এটা ভণ্ড এ কতক্ষণ এটা কি ঠিক এটা হলো ভণ্ড আমার মায়েরা বোনেরা পর্দার অন্তর বসে আছেন আপনাদের কথা এখান থেকে শোনা যায় মা আল্লাহ কোরআনে বললেন অতর না ফিবযুতিকুন্না তাবার রজনা তাবার রুজাল সাহিলিয়া তিল উলা আমার মেয়েদের জন্য বলতেছি এ দেখেন মায়েরা চিল্লাচিল্লি করতেছে চাইতেছে মায়েরা চিল্লাচিল্লি চিলি করতেছে। খাতিজাতুল কবর একদিন নবীকে বললেন আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্য কি খুশির কোনো খবর আছে আল্লাহ রাসুল বলেন খাতিজা তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আজ থেকে শোনো দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কার আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবরা জোরে সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজা মুসকি মুচকি হাসে রাসুল বলে খাদিজা হাসতেছেন কেন বলে হাসার কারণ হলো এতদিন পর্যন্তই খবর আমি জানতাম না আজকে যখন জানতে পারলাম নারীদের মধ্যে খাদিজা এক নম্বর জান্নাতি আনন্দে আমার কলজা ফাটা যায় রাসুল বলে খাদিজা আপনি এক নম্বর জান্নাতি হয়েছেন এটা ঠিক কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কিন্তু আপনি না খাদি দেখো এক নম্বর জান্নাতে হলাম তাহলে জান্নাতের নেত্রী আবার কে হবে আল্লাহ রাসুল বললেন জান্নাতের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতে মা সোহান কয় কয়না রে সোহান কয়না রে কি জিকির জানেন একবার সোহান কইলে আপনার নামে আপনার নামে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগিয়ে দিবে আপনার নামে বিশ্বাস হয় বিশ্বাস হয় না যতবার শহর আল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আপনার নামে কারো নামে না আপনার নামে আল্লাহ জান্নাতে লাগায় নাগে ইউ কালেক্টার কি গাছ লাগাবে ইউ কালেক্টার মেহগুনি না না ফলদার বৃক্ষ আপনি যেমন ফল চাবেন তেমন ফল ওই গাছ থেকে আপনি পাবেন জরেকন জোহার আল্লাহ হাইরে গাছরে যে গাছের যে একটা ছায়া হবে এই ছায়া অতিক্রম করতে তাজা ঘোরা লাগবে পাঁচশো বছর এখন আপনি চিন্তা করতেছেন তাহলে আপনার জান্নাত কত বড় হবে আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তিকে এই দুনিয়ার চাইতে দুই গুণ বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবে তাহলে জান্নাতের মধ্যে গাছের দরকার আছে না নাই বর্তমান সরকার কি বলতেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গেলে বেশি বেশি গাছ লাগাও আমাদের জান্নার যেন মরুভূমি না হয় এই জন্য সোমান আল্লাহর গাছ এখান থেকে লাগান লাগবে কোন কারণে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আমার বিশ্বাস আপনাকে আল্লাহ নাম দিবে না যদি দেয় যদি বলে তো একটা কথা আছে তখন এই গাছগুলা কি করবে জানেন এটা আপনারা শোভানাল্লাহকে গাছ লাগাচ্ছেন এই গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিবে আল্লাহ কয় কেরে গাছ কান্দিস কেরে গাছগুলো বলতে চাল্লাহ কান্দার কারণে হলো আমরা জান্নাতে আসি আর আমাদের মালিকগুলোকে আপনি জাহান নাম দিচ্ছেন আমাদের মালিক যদি জাহান নামে যায় আমরা কার আশায় এই জান্নাতে থাকি আল্লাহ বলবে গাছ কি চাও গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে দেখছেন আমাকে গাছগুলো আমাদেরকে কত ভালোবাসে আর তারেক জিয়ার যারা সাঙ্গ পাঙ্গ বগুড়া তখন তারেক জিয়া আসতেছিল জিকির এরকম জিকির করতেছিল তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানাই এক সামচার মিছিল নাই আমরা জাহান্নামে যাচ্ছি অথচ গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাবো সেখানে আল্লাহ বলবো গাছ তোদেরকে জাহান নামে পুড়ানোর জন্য তো আমি জান্নাতে লাগাইনি আল্লাহ গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার সাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলি তো লেখা শুকে জায়গা আল্লাহ রাসুল ওই গাছেরও সিলাই আল্লাহ ওই সকল বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিবে হয়তো ভাবতেছেন হুজুর তাহলে সোহান আল্লাহ বললেই যদি এত ভালো হয় অন্য কিছু করার দরকার না রাসুর বলেছেন তিনটা তসবির তাদের জবান থেকে বের হবে একটা হলো সোবাহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ একটা হলো আল্লাহ আকবর তোমরা বিশ্বাস রাখো যত বড়ই তোমরা পাপি হও না কেন এই তিনটা তসবির যারা জবানদের বের হয় ওই ব্যক্তির দুনিয়াতি মা পাইয়া জান্নাতি হয়ে যাবে তার মানে বোঝা গেল আমরা যারা সোহান আল্লাহ বলতেছি আমরা দুনিয়াতে মাপ পাবো ইনশা একটু মনোযোগদার শুনবেন তাহলে সবচাইতে বড় জিকির কি যে জিকির আমার আল্লাহ তারা নিজেই হেফাজত করতেছেন এই জিকিরটা নাজিল হয়েছে ইন্না নাহনু নাজাল্লা জিকির এই জিকিরটার নামই হলো আল্লাহর কোরআন কি আল্লাহর কোরআন এই মুসলমান বাবাজিরা শোনেন এখন যদি একটা কোরআন শরীফ এনে আপনাদেরকে বলি ভাই আসেন কোরআন সৈবটা ধরেন তো এখানে অনেক যুবক আছে তারা কিন্তু কোরআন সৈপ ধরবে না পড়ার কথা কিন্তু বলা হচ্ছে না খালি ধরো এরকম কোরআন শৈব যদি তার হাতে দেওয়া হয় ওই হাত টান দেবে কারণ ওই যুবক জানে ইল্লাল ইহারুন এটা এমন একটা জিকির এমন একটা কিতাব যেটা স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ ছাত্র যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই শিক্ষা তাদেরকে পবিত্র করতেছে না চরিত্রবান করতেছে না সাকিব খানের মতন প্যাট ভরে দেওয়ার শিক্ষা গ্রহণ করছে দরে কোন কথা ঠিক না বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চার নাম হলো সাকিব খান দরে কোন কি খান ওর কাছে দিয়ে মেয়ে মানুষ যায় ওই আর প্যাট ভরে দেয় আমাদের মধ্যে মহলানা আর রিসোর্টে গেলে সাংবাদিক জিজ্ঞাসা করে এটা কার বউ মামুন হক বলে আমার বউ কাবিন আছে আলেমরা বলে ধরা পড়লে সাংবাদিকরা কাবিন চায় আর এই বেটা বিয়া ছাড়া পেটের মধ্যে বাচ্চা দেয় বাচ্চা হওয়ার দুই বছর পরে ফেসবুকে সাপ্লাই দেয় তারপরেও ওর কাছে কোনো সাংবাদিক যায় না ধরে কোন কথা করার না আলেমদের কাছে ভালোই যাও হ্যাঁ আর ওদের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সেই জিকিরটা কি সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন বলেন নাম কি যদি আপনারা ধরবার যদি কোরআন স্পর্শ করতে চান তাহলে নিজের শরীর পবিত্র করা লাগবে যেই জিকির স্পর্শ করতে গেলে শরীর পবিত্র করতে হয় সেই জিকির যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ তাকে ফেরেস্তার চাইতেও পবিত্র বানায় দেয় ওয়াইজা তুলিয়াত দুই নম্বর বৈশিষ্ট্য এখন আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিবেন ওয়াইজা তুলিয়াত আয়া আয়াতু যখন এই জিকির তারা তেলাওয়াত করবে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমানের জজবা বাড়ায়া দিবে আমি কিন্তু বলেছি ওই জিকির যারা পড়বে তাদের না ওয়াইজা তুলিয়াত মানে যারা তেলাওয়াত করবে তেলাওয়াত মানে কি তেলাওয়াত মানে হলো কোরআন পড়তে হবে এই আমার দিকে খেয়াল করেন কোরআন কি করতে হবে পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে নবী নবী তাকায় খাদিজা করে পানি পড়তেছে আল্লাহ আল্লাহ বলে বলে দর দর আমি এক নম্বর জান্নাতি হলাম আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হলো হাতে এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো নবী বলেন খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলে হুজুর পঁচপান্ন বছর বয়সে রাসুল বলে তাহলে পঁচপান্ন বছর ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে আমি কাফের ছিলাম নবী সখের বের করে বলে খাদিজা আপনার জীবনের পঁচপান্ন বছর আপনি কুপুরি হালে কাটাইছেন এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জন্ম ব্রহ্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে আল্লাহ রাসুল বলে খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার যে মুখের সাইজ নাকের সাইজ গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখছে খাদিজা বলে হুজুর চল্লিশ বছরে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমনে আমি ছিলাম আমার হাজার হাজার ব্যবসা ছিল এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নাকের সাইজ সাইজ রং দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে আল্লা নবী বলে খাদি যা এখন আপনি বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে রাসুলকে খাদিয়া কান্দার বলে রাসুল আল্লাহ আমার ফাতেমার চেহারা দুনিয়ার পুরুষ মানুষ কেমনে দেখবে কারণ ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে পর্দার ভিতরে বড় হচ্ছে রাসুল বলতেছেন খাতি যাব শুধু পর্দার ভিতরে জন্ম হয়েছে পর্দার মধ্যে বড় হচ্ছে তা নয় শোনে না ফাতেমার পর্দার ভিতরে মৃত্যু হবে আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিবে শুধু এই যে পর্দা এই পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে দিয়েছে আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে আপনার জান্নাতে মামুর বাড়ি জান্নাতকে আপনার মামুর বাড়ি ফাতেমা যাদেরকে সিগনেচার করবে ফাতেমা নবীর মেয়ে ফাতেমা তাদেরকে সিগনেচার করবে তারা ফাতেমার সাথে জান্নাতে জান্নাতের এই চিল্লাসিলি হ্যা উমাম করলে জান্নাত যাবেন এসব স্টার জলসা বাংলা দেখে নষ্ট হয়ে গেছে চিল্লে চিল্লে এবার থামবে ইনশাল্লাহ থামবে না মায়েরা চুপ করে খাবার মাইক কে ওদের দিকে দেয়নি নাকি একেবারে চুপ করেন যে মেয়েরা চিল্লেছে ওদের স্বামীরা জান্নাত যাওয়ার পারবে না জানেন আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুসুল জান্না দায়ুস কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না সাহেবরা বললেন ইয়া রাসুল্লাহ দায়ুস কোন নারী আল্লাহ আসুল মুসকাহিতে বললেন দায়ুস কোনো নারী না দায়ুস সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না যার বউ চিল্লার চেয়ে আল্লাহকে স্বামী ধরবে আদমকে যখন জান্নাত থেকে বাইর করে দেয় আদম কি করেছিল আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমি গন্দম গাছের কাছে যাইনি ফল আমি খাইনি হাওয়াজ আমাকে ফল খিলেছে আমি জানবার পারিনি যখন জানবার পারছি শরবতে ফল আছে তখন গলার মধ্যে হাত ঢুকে রক্ত বমি করছি এখন বলো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ আদম তোমার কোনো দোষ নাই কিন্তু হাওয়া তোমার কে হয় আদম কে আল্লাহ হাওয়া তোমার বউ হয় তা হাওয়া গন্ধন গাছের কাছে কখন গেল তুমি তখন কোথায় ছিলে আমি তো খেয়াল করিনি আল্লাহ হাওয়া শয়তানের যে ওয়া শুনলো শয়তান যে কইলো এই গন্ধন খাইলে জান্নাত ছাড়া লাগবে না তখন তুমি কোথায় ছিলে হাওয়া যখন শয়তানের আসললো তোমার হাওয়া যখন স্টার জলসা জি বাংলা দেখতেছে তুমি তখন আদম কোথায় ছিলে আদম বলে আল্লাহ আমি খেয়াল করি নাই আল্লাহ বলে আদম তোমাকে জান্নাত থেকে বের করার একটাই মাত্র কারণ হলো তুমি হাওয়াকে বউ স্বীকার করলে কিন্তু হাওয়া কি করলো তুমি খেয়াল করলে না আজকে ওই সকল স্বামীদের বলবো আমার বাবা আদম ওই মা হাওয়ার কারণে যেমন জান্নাত ছাড়তে হয়েছে এই সমস্ত নারীদের কারণেই আমাদের পাওয়া জান্নাত আমরা হারিয়ে ফেলবো তোর ঠিক না এই জন্য নিজের বইয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই হ্যাঁ খেয়াল করবেন মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হল যখন তারা কোরআন তেলাওয়াত করবে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমান বাড়ায় দিবে সোনাল্লা খন এখন তেলাওয়াত মানে কি কোরআন পড়া কোরআন পড়াতে বাংলাদেশ খুব নাম করতেছে গতকাল এক ছেলে ছোট বাচ্চা আবু রাহাত একশো সতেরো দেশের ভিতরে কোরআন পড়াতে সে তিন নম্বর পুরস্কার বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার কি কথা কোরআন হাজার টাকা দিচ্ছে আর আমাকে বাংলাদেশে কোরআন খতম দিচ্ছে যখন বলা হয় ভাই তারাবিদিন আমাদের কোরআন খতম হলো কে কি দিবেন দিবার তো চাচ্ছিলাম ভাই রে পকেটের টাকা নেই মানে ঈদের মার্কেট করে সব শেষ মন্ডুকের সিরা সিরা দিয়ে টাকা আসলো দোকানদার লেয়নি ওটা হুজরক দেয় সব মিলে দেখে বারো হাজার টাকার বেশি হয়নি সারা মাসে বারো হাজার তিরিশ পারা আর খুয়ে সরকার দেখলো পাঁচ মিনিটের দাম হলো পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার আমাদের বাংলাদেশে কোরআন পড়ার জন্য গোটা বিশ্বের মধ্যে নাম করতেছে কিন্তু তেলাওয়াতের অবস্থা খুবই কারণ কোরআন মোতাবেক আমাদের বাংলার মুসলমান চলতে চায় না ধরে কথা কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ ইমান বাড়াই দিবে সেই তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই একসঙ্গে তিনটা উঠলে দেখেন ওই তিনটাই কিন্তু ব্যাসাই যায় ওই দিকে তাকে দেখে আর এখন যাই কিছু একটা শুরু করবি আরে নবির ফেরস তারা ওদেরকে সাইজ করতে পারবে না আরে বক তার ওয়াজ দ্বারা সাইজ হবে আশ্চর্য কথা আপনি আপনার ছেলের দিকে তাকান বাজান আল্লাহ রাসুল কিন্তু ফাতেমার ঘর গিয়ে দেখে নয় বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে দেখেন আমাদের নবী কেমন ভাব নবী ঘরের মধ্যে বের হয়ে আসলো ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমার মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বেড়ে গেল গেল বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে ফাতেমা বলেন বাবা কি দুঃখ আপনার মনে কানতেছেন আল্লাহ রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমাই দিবে কোরআন পড়াশোনা না আল্লাহ খবর না এখন ফাতেমা যে মন একটু খারাপ হাতের দুটা চুরি খুলে দিছে ফেলে ফেলে আবার দৌড়ে গিয়ে দুই চুরি কুড়ে আনছে পকেটের মধ্যে যে ঢুকেছে ফাতেমা বলতেছে বাবা যে সুরে হাতে দেওয়ার কারণে আপনার মন খারাপ হলো আল্লাহ রাসুল বলে ফাতেমা মনে কষ্ট নিও না মনে কষ্ট নিও না তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে এটা একটাবারের জন্য মনে রাখবা না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে সমান আল্লাহ সমান লাগা ফাতেমা বলে বাবা তাহলে চুরি পকেটের মধ্যে ঢোকালেন কেন আলরাসুল বলে রাগ করিস না মা একদিন তোর নাকে নাক ফুল পরায়ে দিবে একদিন তোর কানে দুল পরায়ে দিবে একদিন তোর গলায় মালা পরায়ে দিবে খাতেমও বলতেছর বাবা সেটা কবে আলরাসুল বলেন যে দিন তোমার বিবাহ হবে কারণ বিবাহের আগে কোন মেয়ে মানুষের এগুলো পরা জায়েজ না মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য এগুলা করবে যে পুরুষটা হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কারোর জন্য হাতে চুরি দেওয়া না কথা কয় না স্বামী ছাড়া স্বামী যদি না থাকে তোর বিয়ে হয়নি তুই এত সাজা ঘুরিস কেড়ে আমি মায়ে ধরে বলতেছি তোমার বিয়ে হয়নি তুমি কার জন্য সাধো

আর সরকারকে বলবো নারী নিরাপত্তা নামে ভর্ষণ আইন অ্যাসিডরার আইন না করে নারী নিরাপত্তা নামে পর্দার আইন চালু করতে হবে দরে গর্গত ভিত্তি না আজকে ঘরে ঘরে যদি পর্দা হয়ে যায় আমাদের একটা ছেলেও নষ্ট হবে তবে আর নষ্ট হওয়ার ভিতরে কারণ হলো এই ব্যাপর্দা নারী নারী একটু মনোযোগ দিবেন আলাইহিম আলাইহি মায়াতোহো যখন তেলাত করবা যা তো আল্লাহ তখন তোমাদের ইমানকে বাড়ায় দিবে এই ইমান বাড়ার লক্ষণ কি বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান বাড়ার লক্ষণ নাই ইমান বাড়ার লক্ষণ হলো অন্যায় দেখলে আপনি দেখবেন ওই ব্যক্তির ইমান বাড়া গেছে যে অন্যায়কে বরদাস্ত করতে পারে না অন্যায় দেখলে নিজের জীবনের দিকে খেয়াল করে না আল্লাহর দিকে খেয়াল করে কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে অন্যের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে জেল জুলুম ফাঁসি দেওয়া হবে তোমরা কোনোদিন মনে করো না তারা পরাজিত হয়ে গেছে মরে গেছে আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ বাহাত্তর জন সঙ্গীকে নিয়ে হোসাইন রাজিয়াল কারমালা প্রান্তরে যখন তাবুতে বসেছিলেন দুটা সাহাবি গভীর একটা ঢুকছে একটা হল নমর দুজন হোসাইনের বলে ভাই আমাদের তুমি তুমি আমাদের যে বয়স তোমার বয়সী একই বয়স তো খামাখা গন্ডগোল করে কি খামাখা গন্ডগোল করে কি তুমি যায় না ভাই তুমি কুফায় যায় না বরং তুমি মদিনায় থাকো তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেন তোমার মা হলো মদিনায় ধৈর্য ধারণ করে থাকো ভাই তখন বলেছিল এতদিন এতদিন পর্যন্ত পর্যন্ত তো কিছু চলেছে খেলাফাত আর এখন চলছে সে মুলকিয়াত মালিক কোনো মানুষ না মুলকিয়তের মালিক হচ্ছে আমার আল্লাহ ধরে কোন কথা ঠিক কিনা তাহলে আল্লাহর মুলকিয়াত যদি কোনো মানুষ নিতে চায় তখন তার বিরুদ্ধে আমাকে নড়তে হবে আবদুল্লাহ নমর বললেন আপনি তো একা নড়ে কি করবেন আপনার তো কেউ নাই হোসেন বলতেছে আমার কেউ নাই এ কথা আপনাদের কে বলেছে যার কেউ নাই তার কে আছে দেহ থেকে মস্ত বিচ্ছিন্ন হয়ে গেল দেহ পড়ে থাকলো কার আর মাথাটা নিয়ে গেছে ইয়েদিদের দরবারে একটা গামলার মধ্যে হোসেনের মাথা যখন ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয় মুখের মধ্যে একটা লাঠি ঢুকাইয়া তিরস্কার করে বলতেছে হোসাই আমার প্রস্তাব যদি আজকে গ্রহণ করতাম তাহলে তোমার এই পরিণতি হইতো না হোসাইন দেখো তোমার দেহ আছে কারবারায় মাথা আছে কুফাই রে হোসাইন কত বড় ভুল করলে এমন কথা যখন ইয়াজিদ হোসাইনের মস্তককে লক্ষ্য করে বলতেছে ওই দরবারে অনেক নবীর সাহাবি ছিল কিন্তু কেউ মাথা তুলে কথা বলার সাহস পাইলো না অনেক সাহাবি ছিল কিন্তু কেউ মাথা তুললো না মাথা নিচু করে আস যখন মানুষ ক্ষমতার দাবিদার হয়ে যায় তখন সেই দেশে ন্যায়ের পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যায় দলেখন কথা ঠিক করে সবাই যখন মাথা নিচু করে বসে আছে আশি বছরের একজন সাহাবি আশি বছর চিন্তা করতেছে বুড়ে হয়ে গেছি মর্মিত হইত তো মরার আগে অন্তত অন্যায়ের প্রতিবাদ করে মরিয়ো ওই সাহাবি দাঁড়িয়ে বললেন তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো তুমি শেষ হয়ে গেছ তোমার দেহ আছে কার বেলায় মাথা আছে কোথায় তুমি জানো এ হোসাইনকে আমি জানি আমি দশ বৎসর রাসুলের খাদেম ছিলাম দশ বৎসর খেদমত করা অবস্থা একদিন রাসুল ঘরের মধ্যে নফল নামাজের শেষ যায় যার মুখের মধ্যে লাঠি ঢোকাচ্ছ সে হোসাইন কুত্থ দৌড়ে সে নানার পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল আমি আনার চিন্তায় পড়ে গেলেন নবীন আমাদের সেজায় হোসাইন তারে ঘোড়া বানাইছে ছোট্ট মানুষ বোঝে না বলে আমি হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাইলাম নবী আমার নামাজরত অবস্থায় হাত দা নিষেধ করলেন কেউ পরে হোসাইন বলতেছে যে ঘোড়া চলবে না এই ঘোড়ার পিঠে বসে আমার লাফ এই বলে হোসেন যখন ঘর থেকে বেরিয়ে যায় নবীর শাহদাল থেকে মাথা তুলে নামাজ শেষ করলাম আমি বললাম ইয়া রাসুল আল্লাহ এত বড় বেয় হোসাইন করলো আমি পিঠ থেকে না চাইলাম কিন্তু নামাজ নিষেধ করলেন কেন রাসুল ডাক তুমি নামানোর আগে আমি হোসেন কে পিঠ থেকে না চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবি আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি আপনার ঘোড়া বানাইছে আমার বড় ভালো লাগতেছে কান্দের বলে আল্লাহ এত ভালো কেন বাসে বলে যেদিন হয়তো আমি থাকব না তুমি থাকতে পারো সেদিন বাতিলের সঙ্গে লড়াই করে নিজের জীবন পর্যন্ত সর্গ করে সাহায্য করে পিয়ালা পান করে চির অমর হয়ে যাবে বাতিলের সঙ্গে লড়াই করলে কেউ মরে না সে শির অমর হয়ে যায় প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে আছে না নাই গোটা বাংলাদেশে একটা ইজিদ নাই গোটা বাংলাদেশ অনুবেক্ষণ দেখেন ইয়াজিদ নামের কোনো মানুষ নাই আর হোসাইন পাড়ায় পাড়ায় তার মনে বোঝা গেল হোসাইন না দিন মরে না ইয়াজিদের আর জন্মই নেয় না আরে মায়াতুহু জাদাতুহুম ইমানান এই কোরআনের তেলাওয়াত তোমার দিবে সেই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক আমাদের চলা বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এটা কিন্তু আমি শুরুর দিকে বলেছিলাম কি পরিবেশ মনে করেন আমি একটা দৃষ্টান্ত দিই আমি হুজুর হয়ে একটা ছেলেকে জন্ম দিলাম কিন্তু সন্তানকে লালন পালন করতে দিছি হিন্দু করে পরিবারে কার পরিবারে আমি কিন্তু হুজুর জন্ম দিচ্ছি একটা ছেলে লালন পালন করতেছে হিন্দুরা দশ বছর পরে আমার ছেলেকে যদি আমি ফেরত নেই আপনারা সত্যি করে বলেন তো ওই ছেলেকে আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে আর ওই হিন্দু জন্ম দিয়া ওর একটা ছেলেকে আমার বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু কয় হুজুর আমার ছেলেকে ফেরত দেন আপনারা বলেন তো আমার বাড়িতে দশ বছর যে ছেলেটা লালন পালন হলো ও যায় কি হিন্দু পরিবারে ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কি বুঝলেন যে জন্মদিনে হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে জরেখন কথা ঠিক কিনা বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে একটা হিন্দু কিন্তু কোন মসজিদে টেস্ট করতে আলো না যে মুসলমানেরা কিভাবে নামাজ পড়ে চলো যায় একটা হিন্দু কোনো দিন আমাদের ঈদগাহে আসলো না অথচ বাংলার বহু মুসলমান দুর্গা পূজার গেছে কথা ঠিক আছে কতাকার কথা এই পরিবেশে আমরা যদি চলতে থাকি দুনিয়াতে হয়তো ইমানের দাবি করতে পারবো কিন্তু মুসলমান হয়ে আমাদের মরা বড় কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআনকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন মুমিনদের সব কিছুর সমাধান যিনি দিতে পারবে সে কিতাবের নাম হলো আল্লাহর কোরআন সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন বলবেন সব কিছুর সমাধান এই যুবকদেরকে মাদক মুক্ত যদি করতে চায় আল্লাহর কোরআনে তার বিধান আছে না নাই জিনা মুক্ত যদি করতে চাই বিধান আছে না নাই এই যুবকদেরকে যদি সুন্দর চরিত্রের মানুষ করতে চায় তাহলে নৈতিকতা আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাকে এলাকায় হাবেজি মাতাসে নাই আর প্রাইমারি আছে আপনি খালি সকালবেলা দুটা জায়গাটা তাই করবে সকালবেলা প্রাইমারি যাবেন যা দেখবেন প্রাইমারির পেশাবখানার কিছু ছাত্ররা পেশাব করতেছে সকালবেলা হাফেজি মাদ্রাসা যাবেন সেখানে দেখবেন হাফেজি মাদ্রাসার পেশাবখানায় কিছু ছেলে পেশাব করতেছে এই দুই ধরনের খালি পেশাবটা আপনি দেখবেন হ্যাঁ এটা দেখবেন যে এই খোরাটের কারণে যে ইমান বেড়া যায় কারণ কি এটা দেখা লাগবে তো আমি যতদিন প্রাইমারি গেছে যে দূরে উঠছে এরা কোনোদিন বসে থাকা পেশাব করেন আজ পর্যন্ত আমি দেখিনি প্রাইমারি কোন ছাত্র বসা থাকা পেশাব করলো আমি দেখিনি যারা ফুল প্যান্ট পরে তারা সেন্ট খুলে খাড়া হয়ে মারে আর যারা বসে মানে হাফ প্যান্ট পরে তারা এই সাইড দিয়ে দাঁড় করে মারা দেয় আমি একদিন আমি একদিন এক ছাত্রকে বলছিলাম কে রে পেশাব করতে হয় কিভাবে এইটা তোদের শিখাইনি বলে কে শেখাবে চাচা বলে তোদের সার তখন হাসের কয়ে চাষা আমরা পেশাব খারাপ দিয়ে একবার আসে দেখি আমাকে সারও খাড়া হয়ে করে ওরকে কে খাড়া হয়ে করে আচ্ছা আপনি বলেন তো ছাত্র খাড়া হয়ে সারও খাড়া হয়ে কারণ কি কারণ ওদের নৈতিকতার শিক্ষা হলো আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়াটা সূর্য আমার বিয়াটা আপনার বলেন তো যতগুলো আমি পড়লাম এর মধ্যে একটা কথা সত্যি আছে একটা কথা আইরে আই টিয়ে না এ ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসি তাই না দেখে ভদর নাছে আপনার সত্যি করে বলেন তো একটা নৌকা কোনো দিন বোয়াল মাসে নিয়ে যেতে এই যে নৌকার আপনি নৌকা নিয়ে এখন নেই আপনি কি নৌকা কি এই কবিতা দিয়ে সর্বনাশ করে আপনি জানেন পৃথিবীর সর্বপ্রথম যে যানবাহন পৃথিবীর সর্বপ্রথম যানবাহন আল্লাহর হুকুমে নুহু নবী তৈরি করেছে সে যানবাহনের নাম কি

পেশাব যখন হয়ে গেল পানি খরচ করতেছে পানি খরচ করার পরে অজু করতেছে জিজ্ঞাসা করেন বাবা এভাবে পেশাব তুমি কেন করলা তখন এই বাচ্চারা বলবে আমরা আল্লাহর কোরআন পড়ি আর কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয় তাহলে চিন্তা করেন সেই কোরআন ধরতে গেলে শরীর পবিত্র করা লাগবে সেই কোরান যখন কেউ তেলাওয়াত করবে কোরানকে গ্রহণ করবে আল্লাহ বলেছেন যা দা তুহুম ইমান আল্লাহ তার ইমান বাড়ায়া দিবে মুমিনদের দুটা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম এখন তিন নম্বর হলো ওয়াইনা আরব্ব বিহীম পড়েন ওয়াইন আরব বিহীম এথা আল্লাহ আমি আপনাদের নিয়ামতপুরে বহু মাহফিল করেছি এবং সামনে আছে আজকের মাহফিলটা হচ্ছে এখানে শুনলাম যে নব্বই জন যুবক তারা চাঁদা দিয়ে মাহফিল করতেছে আমাকে বলছে হুজুর এখানে জোর জবর্তের কোনো দরকার নেই আপনার ওয়াজ চলতে থাকবে এই ফাঁকে আমাদের একটু গামসা বা রুমাল দেওয়ার আপনি একটা ব্যবস্থা করবেন তা আমি যুবকদের বলবো তোমরা নব্বই জনকে আশেপাশে আসো একজন বলে জিয়া এ আপনি উঠলেন কেন আপনি কি যুবকদের মধ্যে একজন নাকি এই ছেলে তুমি এখন উঠলা কেন এই নব্বই ধরে একবারে চারিদিক থেকে নামো ব্যাগ গিয়া রুমাল নিয়ে যার যেটা আছে সেটা নামো মাত্র পাঁচটা মিনিট মাত্র পাঁচটা মিনিট আল্লাহ কোরআনকে মহব্বত করে এই কোরআনের মাহবিলের টেজে একটা কোরআন রাখা দরকার মাঝে মধ্যে বক্তা এরকম কোরআন দেখাবে ঠিক কি দেখাবো এই ছেলেরা যে কোরআনের মাহফিল করেছে গান বাজনা না করে এতে আপনারা খুশি হবে দা কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখান তো দেখি লীল দেখবে হাত নাম এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায় রুমেও যায় আপনারা কোন পকেট দশটা টাকা হলেও দিবেন লাল্ল না ইলাহা না ইলাহা ইল্লাল্ল হো মহাম্মাদুর রসুল্লভ বৈশিষ্ট্য কয়না বোলে গেছে কয়টাক এ সবাই বলেন কয়টাক এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা জুখীৰল্লাহো আছিল কলু এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য যখন তারা আল্লাহর জিকির করবে অর্থাৎ কোরআনকে গ্রহণ করবে তখন অন্তরের মধ্যে কি হবে কম্পন সৃষ্টি হবে নম্বর বৈশিষ্ট্য হল আয়াতুহু যখন তারা কোরআন আয়াতকে গ্রহণ করবে আয়াতকে গ্রহণ করার কারণে ধুম ইমান আল্লাহ তাদের ইমানকে বাড়ায় দিবে আমাদের ইমান বাড়ানোর দরকার আছে না নাই তিন নম্বর বৈশিষ্ট্য হল ওয়াইলার এই বৈশিষ্ট্যটা একটু মনোযোগ শুনবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসে আসেন চড়ক বোঝেন নিচে নমুদের চুলা খালি দাও দাও করে জ্বলতেছে দেখেন ইমান কাক্ত হয় ওয়াইলা এতা এত মুমিনদের বৈশিষ্ট্য তিন নম্বরটা আসলে আসলে চড়কে বসে আছে ফেরেস্তা জিবার এসে বলে ও আল্লাহ নবী ইব্রাহিম আপনি চরকে বসে ভয় করতেছেন আপনি চরকে বসে কানতেছেন ইব্রাহিম নবী বলে জিবরাইল আমার কান্না ওই আগুনের চুলার জন্য না আমার কান্না হলো আমার বাবা আজর আমার বাবা আজর চরকে রশি ধরে কানতেছে এই টানা মানে আমাকে বাঁচানোর জন্য নয় আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া আমার আফসোস দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে আর এমন একজন বাবার আমি সন্তান যে আমি বিপদে পড়েছি আমার বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি কেমন বাবার সন্তান হলাম আজকে যারা এখানে বসে আছেন আপনারা কেমন বাবার সন্তান হলেন ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে দেবার চাই আপনাদের বাবা আপনাদেরকে যেমন নামে ঠেলে দেবার চাচ্ছে ধর এখন কথা ঠিক কেনা হ্যাঁ কোন ঠিক কিনা ভাইরে আপনি বুঝে নেবেন আপনি সেই ছোট মাসুম বাচ্চা আপনার হাতে আপনার বাবা কোরআন শরীফ না দিয়ে একদম বাগডম ঘোলাডম বউ দিয়েছে বই দিয়েছে আপনার বাবা আপনি কিন্তু বলেন নাই যে আমি প্রাইমারি যাব না কিন্তু আপনি বলেন নাই আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়েছে আমার বাবাকে কোন সন্তানকে কোন শিক্ষা দেব এ শিক্ষা কিন্তু আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়ে কথা কোন ঠিক কিনা সিদ্ধান্ত আপনার বলেন তো সিদ্ধান্ত কি ঠিক করছে আর কথা কয় না সিদ্ধান্ত কি ঠিক করছে মুসলমানের সর্বপ্রথম শিক্ষা কি সত্য শিক্ষা কি আল্লাহর কোরআন যেটা প্রথম পাঁচটায়াত আপনারা দেখেন প্রথম পাঁচটায়াৎ জিবরাল বললেন একর বেস্মিথ রব্বী কালজি হলকল ইনসানামিন আলাক ওগনবি আপনি পড়েন আপনি পড়েন সেই আল্লার নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার মানে বোঝা গেল যে পড়াতে বিসমিল্লা সেই পড়াটাই মুসলমানকে গরু করতে হবে ঠিকরা বলেন আপনি ছেলে হয়ে সারাদিন দিন ঘুরতেছেন ছেলে হয়ে সারাদিন ঘুরতেছেন মেয়ে হয়ে সারাদিন ঘুরতেছে অথচ বাবা কিছুই বলতেছে না আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুজা নার রে মুরব্বী তুমি যদি জাহান ঘুম থেকে বাঁচতে চাও তুমি একলা বাঁচো না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে তুমি অবহাস করেছো তুমি পাঁচ অক্ষর নামাজ মসজিদে পড়ো আর তোমার ছেলে ফদরা আদান শুনেছে এত উপায় না তোমার বাবা হিসেবে দায়িত্ব হলো তুমি মসজিদে নামাজ পড়লে তোমার ছেলে যদি ঘুম পারে তোমার নামাজ আল্লাহ দরবারে কখনো কবুল হবে না নামাজ যদি কবুল করতে চাও তাহলে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে সামনে কাতারে ঢালা জোরে কথা ঠিক না। যদি তোমার ইবাদতকে কবুল করতে চাও তাহলে তোমার বেপর্দা মেয়েকে বোরকা কিনে দাও তোমার বেপর্দা মেয়েটা আজকে সমাজের যুবকদের চরিত্র নষ্ট করতেছে আমি হাজারো ভালো মেয়ে আছে তাদের দোষ বলবো না কারণ তাদের কারণে সমাজের কিছুই নষ্ট হয় না এক পরিমনির মতন বুবলির মতন যদি বেহায়া থাকে তাদের কারণে আমাদের যুবকের চরিত্র নষ্ট হয় ধরে কোন কথা ঠিক কি না তাহলে ওরাও তো একটা বাবার মেয়ে আমি আপনাদের বলতে শোনেন ইব্রাহিম নবীর বাবা আজর টানতেছে রশি চড়ক দেওয়ার মধ্যে আর এখনকার বাবারা চাচ্ছে তাদের সন্তানগুলো জাহান নামে চলে যায় আপনি দেখেন আপনার ছেলে সারাদিন যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘরে সেই মোবাইলটা একবার আপনি হাতে নেন দেখি বেডা তোর মোবাইলটা দেখি আপনি তো কিনে দিয়েছেন অনলাইনে লেখাপড়া করার জন্যে কারণ করোনার সময় স্কুল কলেজ বন্ধ ছিল লেখাপড়া চালু রাখার জন্য অনলাইনে শিক্ষা দেওয়া শুরু করলো আপনি গরিব মানুষ আপনি ঠিক মতো সংসার চালাতে পারেন না আপনার অটো ভ্যান বিক্রি করে ছেলেকে একটা মোবাইল কিনে দিলেন ছেলেটা যেন লেখাপড়া করে ভালো হয় কিন্তু আপনার ছেলেটা ওই মোবাইল পায়ে অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে অ্যাপ অনলাইনে এখন প্রেম শুরু করেছে কোন কথা ঠিক কিনা তাহলে বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই এ কথা আসে না নাই আপনি তো বাবা রে আপনি তো বাবা আপনার ছেলেটা হলো এটা আপনাকে দেখতে হবে তো যে বাবা সন্তানকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা না করবে ওই বাবা ইব্রাহিম বাবার খারাপ বাবা ইব্রাহিম বলতেছে আমাকে তো আগুনে ফেলে দেওয়ার জন্য আমার বাবা রশি জানতেছে আর ওই সকল বাবারা তাদের সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য রসিদ হিলতে থাক কথা ঠিক কিনা হ্যাঁ ফেরেস্তা বললেন ওগো নবী আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাকা দিয়েছেন ছয়শ তাহলে একটা পাকার বাতাস দিব আগুনের চুলা সহ আগুন সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে আমাদের জাতির পিতা ফেরেশতা জিব্রাইল দিকে তাকায় বললেন হাসবি আল্লাহ পড়েন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও অনী মন্নসি ওয়াই লা পড়েন ওয়াইলা রব্বী এতলো তিন নম্বর বৈশিষ্ট্য আমাদের জাতির ভিতরে শিক্ষা দিয়েছে জিবরায়ে মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম আমি ইব্রাহিম রহিম তুমি জিবরাইল মাখলুক খালে কে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে সাহায্য আর তুমি জিব্রাহ মালাইকা তুমি বলো তো ইনসান এবং মালাইকা ফেরেস্তা এবং মানুষকে কে সৃষ্টি করছে তাহলে তুমি টাকা পাকালিয়া আমার কাছে মশান মারতেছে এক কাকার বাতাস দিব আগুনের চুলা সকলের মধ্যে নিবে যাবে আমি ইব্রাহিম অন থাকা অবস্থায় আমি ফেরস্তার কাছে সাহায্য চাবো না সাহায্য যদি চাইtie হয় কেবল মাত্র কার কাছে কায়লা রব্বিহিম তাওয়াক্কালুন আমি ভরসা করে আছি আল্লাহর দিকে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনা ইনারুকুন ইবাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম রে দুনিয়ার কোন দিকে না তাকায় আমি আল্লাহ তোর ইমান এত বানাই দিছি ইমানের পাওয়ারে নম্রদের চুলাকে আমি শান্তির বাগান বানায়া দিলা ফেরাউন বলতেছে মুসা কোন দিকে যাবে তিন দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি একদিকে সাগর তোমার যাওয়ার কোনো রাস্তা নাই মুসা আল্লাহর দিকে তাকাই বলে আল্লাহ ফেরাউন বলতেছে আমার বলে যাওয়ার রাস্তা নাই নাই আচ্ছা তুমি কি বলো আল্লাহ আমি এতদিন তোমার সঙ্গে গল্প গুজব করলাম এই ফেরাউন আমার বলে রাস্তা হেরে গেছে আমার যাওয়ার রাস্তা নাই আমি তোমার দিকে তাকাই আছি আমি তোমার দিকে তাকাই আছি সকলে পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব ওয়া মুমিনিন আল্লাহ বারোটা রাস্তা বানায় দিছে সাগরকে আল্লাহ রাস্তা বানাই দিল এখন আমরা যে আল্লাহর দিকে তাওকল করব সে আল্লাহর ক্ষমতা আছে না নাই সব ভাষণ দিচ্ছে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না অথচ ইজাজা নাসরুল্লাহ ফত যারা ফুরকীত মুসলমান হবে তারা কখনোই বলবে না ভারতের সহযোগিতায় মুসলমানেরা স্বাধীন হয়েছে মুসলমানেরা সহযোগিতা করেছে শরণ আল্লাহ কোন কোন কে করছে কথা কোন কে করছে অনেকে বলে হুজুর বর্তমান বাংলাদেশে নতুন কোন সরকার যদি গঠন করতে চায় হয় ভারতের সহযোগিতা লাগবে না হয় আমেরিকা সব তাকে আছে আমেরিকা কি কয় একটা মুসলমান আল্লাহর দিকে তাকাই না অনেকে বলতেছে এইবার নির্বাচন ভালো হবে হুদুর বিদেশি সাংবাদিক থাকবে বিদেশি সম্পাদক তোর কান্দে দুই ফেরস্তায় তো কিছু করে পারতিছে না দুই কান্দে দুই ফেরস্ত আছে ওই সমানে মুড়িলের চার সিল মারতেছে মুড়িলের চার সিল মারতেছে দুই ফেরস্তাকে আল্লাহ কি করবো আল্লাহ আল্লাহ খালি লেখা থাক গল্প করতেছে দরজালা বন্ধ করে কাম করছে কেউ দেখেনি ফেরেস আল্লাহ এখন কি লেখমা আল্লাহ বলতেছে এখন কি লেখবি কারোর কি ইমানই নাই বেইমান বিনা হিসাবে জাহান নাম বেইমানদের কোনো হিসাব লাগবে না আল্লাহ বিনা হিসাবে জাহান নাম দিবে যারা বলবে দরজালা বন্ধ কেউ দেখেনি তাদের ইমান নাই তোমার দুই কান্দে দুই মোহরিব লেখিত ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার বলেন আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দা পাড়া পাড়ে থাকলে তারা পারা পারে থাকলে তারা সঙ্গেনীয় গাড়ি ভাড়া গাড়ি ভাড়া মানে কি নেই কামল নামাজ রোজা হজ্জাগার পারা পারে থাকলে তারা সঙ্গেনীয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি জাবিন্দার আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার সেই বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জাবিন্দার মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আসেন সাই সরালখন মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আসেন সাই আমি অথম সাধ্য তার হুকুম সারা বাইরে যায় হুকুম সারা বাইরে যায় মনুরে ও মনুরে সঙ্গে নিয়ে আমিল হাতি নেকামল আমাদের সঙ্গে যদি নিবার চাই তাহলে মুমিনদের তিনটা বৈশিষ্ট্য ছাড়া উপায় ধরে উপায় দীর্ঘ সময় ধরে এ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এখানে সময় হচ্ছিল মাগরিব থেকে এশা এশার নামাজ চারিদিকে শেষ হয়ে গেছে এখানে এশার নামাজ হবে আপনার কখনো মনে করবেন না যে এশার নামাজ রক্ত মনে হয় কম না রাত বারোটার আগ পর্যন্ত এশার রক্ত আছে আল্লাহ রসুল আমাদের কষ্ট হবে দেখে এশার নামাজ দেরিতে আদায় করেনি কিন্তু দেরিতে পড়াই রাসুলের পছন্দ ছিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার চেয়ারম্যান ভাই তাকে আগেই বলা হয়েছিল কিছু বলেন তখন লোকজন ছিল না উনি বলেছেন হুজুর মনাজ রাখবে কিছুই বলবো না শুধু জনগণের সামনে একটা সালাম বিনিময় করতে চাই এই